চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের মহারণে আজ অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে ইন্টার মিলান। আর এক ম্যাচে শেষ আট নিশ্চিতের লক্ষ্যে মুখোমুখি হবে বরুশিয়া ডটমুন্ড ও পিএসভি। দুটো ম্যাচই শুরু হবে রাত দুইটায়। এবার ইন্টার মিলানের সামনে রয়েছে চতুর্থ শিরোপার হাতছানি। প্রতিপক্ষ অ্যাথলেটিকোকে প্রথম লেগে 1-0 গোলে হারিয়ে কিছুটা এগিয়ে আছে তারা, তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে অ্যাথলেটিকোর। আর এক ম্যাচে মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুশিয়া ডটমুন্ড আর ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেন। প্রথম লেগের ম্যাচ 1-1 গোলে ড্র হয়, তাই দুই দলেরই লক্ষ্য প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের মহারণে আজ অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে ইন্টার মিলান। আর এক ম্যাচে শেষ আট নিশ্চিতের লক্ষ্যে মুখোমুখি হবে বরুশিয়া ডটমুন্ড ও পিএসভি। দুটো ম্যাচই শুরু হবে রাত দুইটায়। এবার ইন্টার মিলানের সামনে রয়েছে চতুর্থ শিরোপার হাতছানি। প্রতিপক্ষ অ্যাথলেটিকোকে প্রথম লেগে 1-0 গোলে হারিয়ে কিছুটা এগিয়ে আছে তারা, তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে অ্যাথলেটিকোর। আর এক ম্যাচে মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুশিয়া ডটমুন্ড আর ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেন। প্রথম লেগের ম্যাচ 1-1 গোলে ড্র হয়, তাই দুই দলেরই লক্ষ্য প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের মহারণে আজ অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে ইন্টার মিলান। আর এক ম্যাচে শেষ আট নিশ্চিতের লক্ষ্যে মুখোমুখি হবে বরুশিয়া ডটমুন্ড ও পিএসভি। দুটো ম্যাচই শুরু হবে রাত দুইটায়। এবার ইন্টার মিলানের সামনে রয়েছে চতুর্থ শিরোপার হাতছানি। প্রতিপক্ষ অ্যাথলেটিকোকে প্রথম লেগে 1-0 গোলে হারিয়ে কিছুটা এগিয়ে আছে তারা, তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে অ্যাথলেটিকোর। আর এক ম্যাচে মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুশিয়া ডটমুন্ড আর ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেন। প্রথম লেগের ম্যাচ 1-1 গোলে ড্র হয়, তাই দুই দলেরই লক্ষ্য প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের মহারণে আজ অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে ইন্টার মিলান। আর এক ম্যাচে শেষ আট নিশ্চিতের লক্ষ্যে মুখোমুখি হবে বরুশিয়া ডটমুন্ড ও পিএসভি। দুটো ম্যাচই শুরু হবে রাত দুইটায়। এবার ইন্টার মিলানের সামনে রয়েছে চতুর্থ শিরোপার হাতছানি। প্রতিপক্ষ অ্যাথলেটিকোকে প্রথম লেগে 1-0 গোলে হারিয়ে কিছুটা এগিয়ে আছে তারা, তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে অ্যাথলেটিকোর। আর এক ম্যাচে মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুশিয়া ডটমুন্ড আর ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেন। প্রথম লেগের ম্যাচ 1-1 গোলে ড্র হয়, তাই দুই দলেরই লক্ষ্য প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের মহারণে আজ অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে ইন্টার মিলান। আর এক ম্যাচে শেষ আট নিশ্চিতের লক্ষ্যে মুখোমুখি হবে বরুশিয়া ডটমুন্ড ও পিএসভি। দুটো ম্যাচই শুরু হবে রাত দুইটায়। এবার ইন্টার মিলানের সামনে রয়েছে চতুর্থ শিরোপার হাতছানি। প্রতিপক্ষ অ্যাথলেটিকোকে প্রথম লেগে 1-0 গোলে হারিয়ে কিছুটা এগিয়ে আছে তারা, তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে অ্যাথলেটিকোর। আর এক ম্যাচে মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুশিয়া ডটমুন্ড আর ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেন। প্রথম লেগের ম্যাচ 1-1 গোলে ড্র হয়, তাই দুই দলেরই লক্ষ্য প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের মহারণে আজ অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে ইন্টার মিলান। আর এক ম্যাচে শেষ আট নিশ্চিতের লক্ষ্যে মুখোমুখি হবে বরুশিয়া ডটমুন্ড ও পিএসভি। দুটো ম্যাচই শুরু হবে রাত দুইটায়। এবার ইন্টার মিলানের সামনে রয়েছে চতুর্থ শিরোপার হাতছানি। প্রতিপক্ষ অ্যাথলেটিকোকে প্রথম লেগে 1-0 গোলে হারিয়ে কিছুটা এগিয়ে আছে তারা, তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে অ্যাথলেটিকোর। আর এক ম্যাচে মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুশিয়া ডটমুন্ড আর ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেন। প্রথম লেগের ম্যাচ 1-1 গোলে ড্র হয়, তাই দুই দলেরই লক্ষ্য প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা।